আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গেছিলাম কচু তুলতে। তো এখানে দেখতে পাইতেছেন আপনারা অনেকগুলো কচু আছে, দুধমান কচু। এ আমি আজ রান্ন, তো আমি এগুলার কাটতে নিলাম ভালো করে। এখন এগুলো করতে বইছি। মই এখানে এগুলার আঁশ ফালামু, আপনারা চাইলে এগুলার আঁশ নাও ফালাইতে পারেন। এর আঁশ সাধারণত ফালায় না, আমি ফালাই নিলাম। ফালা এবার একটু বড় বড় ফালি করে ইয়া কাটতে নিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দু সাইজের ফালি করে কাটতে নিতে। বন্ধুরা, এই দুধমান কষুটা ভালো করে রাঁধতে পারলে খাইতে যে কি স্বাদ! হ্যাঁ, আপনারা যারা খাইছেন হেরা বেশ ভালো করেই জানেন। এই কষুটা আমার খুব পছন্দের একটা কষু। এইখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, সামান্য আদা বাটা, রসুন বাটা লইয়া লইছি এবং এগুলোর ভালো করে ভাজবো। ভাজা হইলে এতে একটু পানি দিয়া হেঁটে হলুদ, মরিচ এবং নুন দিয়ে লমু এবং এগুলোর ভালো করে লাগিয়েছে যা। এরপর কিছুক্ষণ কষামু। মশলা যত ভালো করে কষাইবেন তরকারি রান্না কিন্তু এত মজা হইবে। এ জায়গায় দেখতে পাইতেছেন আমার মশলাগুলো কষানো হইয়া গেছে। এ পর্যায়ে আমি কচুগুলারে এতে দিয়ে দিব। এখানে মনে রাখতে হবে যে কচু সব একলাগে দেওয়া যাবে না, কারণ কচু বেশি, এই জন্য অর্ধেক দেওয়া লাগবে প্রথমে। এগুলো হালকা সেদ্ধ হইলে হেঁপের বাকি অর্ধেক দেওয়া লাগবে, নাহলে কিন্তু এ ডাকতে পারবেন না। ঠিক আছে, এই দেখেন আমি বাকি অর্ধেক এখন দিছি। মাঝখানে রান্নার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, হেয়া হইলে গিয়া মগো গ্যাস শেষ হইয়া গেছিল। এখন মই বাবির চুলায় আছি রাঁধতে, অর্ধেক রাঁধছি গ্যাসে আর অর্ধেক রাঁধতে আছি চুলায়, লাক্সির চুলায়, বুঝলেন? বন্ধুরা, মই দোয়া করি যাতে আপনাগুলোকে এরকম দুর্ঘটনা না ঘটে। দেখতে পাইতেছেন আমার কচুটা অলমোস্ট রান্না করা হইয়া গেছে। মনে রাখতে হবে এটা কিন্তু যত পোড়া পোড়া হইবে কিছুটা তত স্বাদ লাগবে। পোড়া পোড়া বলতে ছেঁচড়া পোড়া না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার একটু লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।